হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ার ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে তো খুব ভালো থাকবো, কারণ আজকে যাচ্ছি এখন পিকনিকে, আর আমাকে ফেলে দেখো সবাই চলে গিয়েছে। তো সবাই এখানে বসে দেখো তাদের টিফিন খাওয়া অনেকেরই হয়ে গিয়েছে। তো আমাকে বলছে এত দেরি করে কেন আসলাম, আসলে আমার বাড়িতে অনেকটা কাজ ছিল, তো তার জন্যই দেরি হয়েছে। তো আমি টিফিনও খেয়ে নিয়েছি, আর এদিকে দেখো রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। আর এসে দেখছি তারা আগরতলা থেকে সব কিছু নিয়ে এসেছে, আর আমাদের বাড়ির সামনেই এই যে পিকনিকটা করতে এসেছে। তো দেখো চারিটা দিকে আমাদের মতো অনেক লোক এসেছে পিকনিক খেতে। তো আমি তারপর তো গাড়ি দিয়ে আসলাম না তাদের, তো গাড়িতে একটু উঠলাম, বোনও আসলো আমার সঙ্গে, এসে কয়েকটা ছবি তুললাম। তো তারপর আবার গিয়ে রান্নাবান্নার এখানে দেখলাম যে দেখো চাটনিটা হয়ে গিয়েছে, আর এখানে মাংস দেওয়া হচ্ছে, আর এদিকে মাছটাও রেডি হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু রান্না দুভাগে হচ্ছে, তো তোমাদেরকে সেটাও দেখাবো, আর কেন হচ্ছে এটাও বলছি। তো এখানে দেখো আমার বোন তারা সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছে, আর পিকনিক মানেই তুই নাচানাচি আনন্দ করা। আর আমার কাকিমুনি এদিকে দেখো বাড়ি থেকে খাবার নিয়েছে একটা, তো সেটা হলো কারমাঙ্গা। আর এখানে আমাদের এর বোন আছে, অনেকগুলো বোন, আর ভাইয়ের বউ, মাসি, পিসি, কাকি সবাই আছে, আমার মাও আছে, আর আমার বাবাও আছে। তো আমার বাবা এখন নেই, কারণ বাবা চলে গিয়েছে, বাবার বাড়িতে অনেকে অনেক কাজ আছে। তো বাবাকে আমার জোর করে আনা হয়েছিল, তো বাবাও মন রাখার জন্য এসেছিল, কিন্তু বেশিক্ষণ থাকেনি, শুধু টিফিনটা খেয়ে বাবা আমার কাউকে না বলে চলে গিয়েছে। তো যাই হোক, এখানে আমার মেয়েও এসেছে তাদের সঙ্গে, কারণ বাবা আমার বাড়িতে নেমে তাদের মেয়েকে নিয়ে এসেছে তাদের সঙ্গে। আর এদিকে দেখো সাইডে কিন্তু অনেক ক্যামেরাম্যান আছে, আর আমি তো আছি, তো আমি ক্যামেরা করছি বলেই তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে আমার কাকিমুনি মামি তারা সবাই নাচানাচি করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তাদের অনেকটা ক্লান্ত মনে হয়ে গিয়েছে, তো সবাই দেখো এখানে বসে আছে, আর আমার কাকিমুনি এদিকে রান্না করছে আলাদাভাবে, তোমাদের যেটা বলেছিলাম, তো আলাদা করে রান্না করছে, কারণ আমার কাকিমুনি পিসিমুনি তো তারা দুজন নিরামিষ খায়, তো তার জন্য নিরামিষ রান্না করছে। তাদের জন্য নিরামিষ বলবো না, মানে পেঁয়াজ আর মাংসটা তারা খায় না, তো তার জন্য তাদের জন্য আলাদাভাবে আনা হয়েছে সব কিছু। তো তারা আলাদাভাবে রান্না করছে তারা নিজেরটা, আর মাঝে মাঝে কিন্তু সবার সঙ্গে গিয়ে আনন্দ করছে। তো আমি বোন তারা কয়েকজন মিলে এখানে এসেছি, এদিকে রাস্তার সাইডে দেখছিলাম তাদের পিকনিকে যে কী কী নাচানাচি করছে, তো সেটা দেখার জন্য এদিকে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো এসে দেখি খুব ভালোই লাগলো, এদিকে সবাই আনন্দ করছে, আর আমাদের এখানে এসে দেখি আমার পিসি আর কাকিমুনি মানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর এখানে আমাদের মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এই যে রান্না করার জন্য একজন লোক আনা হয়েছে, তার জন্য আমাদের আর এখানে খাটতে হয়নি। আর আগের দিন রাতে আমার বোন তারা সবাই মিলে সব রেডি করে নিয়েছে, আর এখন দেখো মা, মামি, মাসি, পিসি সবাই খাওয়া দাওয়া শুরু করেছে। আর এই যে এদিকে কী যেন বাজাবাজি হচ্ছে পকোড়া, তো সেটা আমি একটু ভিডিও করে নিয়েছি, আর আমি এখন যাচ্ছি আবার নাচানাচি করতে। এই যে আমি আবার নাচতে লাগ, আর এখানে দেখো আমার ভাই, বোন, বোনের বর সবাই আছে, আর আমাদের বাচ্চাগুলি আছে সাইডে ফাইডে, তো তারাও আনন্দ করছে তাদের মতো ভাই বোন মিলে। আর এখানে কিন্তু আজকে আমার বান্ধবীও এসেছে, আমার বান্ধবীকে আমি বলিনি, তারপরও ও আমার বাড়িতে খোঁজ করে আমাদের এখানে এসেছে, আর এই যে বান্ধবী আমার সঙ্গে আছে। আর এখানে দেখো একজন একদম বক্সের উপরে উঠে গিয়েছে, উঠেও মানে আনন্দটা ধরে রাখতে পারছে না, তো সেখান থেকেই নাচানাচি করছে, আর আমাদেরকে বারবার ডাকছিল খাওয়া দাওয়া আরম্ভ করে দিতে, কিন্তু আমাদের নাচানাচি একদম শেষ হচ্ছিল না, কারণ বাইরা দেখো এখন আসছে নাচানাচি করতে, তারা এতক্ষণ এখানে ছিল না। আর এই যে আস্তে আস্তে কিন্তু একজন দুজন করে আসতে লাগলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, আশা করি ভালো লেগেছে। আর অনেকটা লম্বাই ভিডিওটা হয়েছে, তোমাদেরকে আমি একটা পার্ট দিয়েছিলাম, তো সেদিন বলেছিলাম যে দ্বিতীয় পার্ট দেব, তো যাই হোক এখন দিচ্ছি। আর এই যে এখন আমার বান্ধবীর সঙ্গে আমাদের একটা ঝগড়া হয়ে গিয়েছে, তো সেটা শুনো কী নিয়ে।
বান্ধবীর জন্য নাচটাই বন্ধ করে দিল সবাই, কারণ সবাই নাচানাচির মধ্যে মানে একজনের গায়ে আরেকজন লাগতেই পারে, সে নিয়ে এখানে ঝামেলা করা কিন্তু কোনো মানেই হয় না। কিন্তু আমার বান্ধবী সেটা মানতেই রাজি ছিল না। দেখো আমাদের সবার সঙ্গে কি ঝামেলা করছিল, আর আমরা বুঝাচ্ছি, আমিও বুঝাচ্ছি, তো রাগ করে আমি ওকে বলেছিলাম যে বাড়ি চলে যা তুই, আমরা আনন্দ করবো, আর দেখো কি বলা হচ্ছে। তো আমার বোনের বরের মানে কুমোরটা লেগেছিল, তো সেটা নিয়ে ঝামেলাটা হয়েছিল। তো বোনের বর বলছিল যে আর ও নাচবে না, তো সবাই মিলে নাচানাচি করতে, আর আমার মেয়ে দেখো ও সাইড থেকে দৌড়ে আসলো দেখার জন্য। আর তারপর কিন্তু সব মিটমাট হয়ে গেছে, আবার নাচানাচি শুরু হয়ে গেছে, আর বান্ধবীও আবার নাচানাচি শুরু করলো। তো ওকে অনেকটা বুঝিয়েছি আমরা সবাই মিলে, কিন্তু ও দেখো আমার সঙ্গে বারবার লাগছিল, বলছিল তাদের সঙ্গে নাচানাচি করতে না করতে। তো আমার ভাই, আমার বোনের বর, আমার সব আত্মীয় স্বজন এখানে যারা এসেছে তারা কিন্তু সবাই আমার আত্মীয় স্বজন, তো তাদের সঙ্গে নাচতে গিয়ে একটু গায়ে লাগতেই পারে, তো সেটা নিয়ে ঝামেলা করে কি ঠিক। কিন্তু আমার বান্ধবী সেটা মানতেই রাজি না। তো যাই হোক, ঝামেলা তো মিটে গেল, আনন্দ করতে এসেছি, আনন্দটা তো মানে বন্ধ করা যাবে না। তো দেখো এখানে কিন্তু আমার মাসি পিসি তারা কিন্তু একজনও নেই, তো তারা খাওয়া দাওয়া করে যখন আমাদেরকে ডাকতে এলো, তখন দেখো আমার ভাই তারা কাকে নিয়ে আর মাসি
যাব না, আর তো আবার বছর ঘুরলে আবার সবাইকে নিয়ে আসব। তো সেটা তোমাদেরকেও আবার বলছি, নেক্সট একটা পরের বছরে এমন একটা ধামাকা ভিডিও পাবে, এর থেকে আরও সুন্দর পাবে। তো তোমরা এর জন্য আমাকে একটু সাপোর্ট করতে হবে। আর এখন তো বিন্দাস সবাই এসে মন খুলে মানে নাচতে লেগেছে, মানে কি বলবো। আর আমি মোবাইলটা হাতে নিয়ে নাচতে লাগলাম, কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করবো, তারা নাচবো, আমার যেন মনে হচ্ছে আমি না নেচে তাদের জন্য ভিডিও করতে পারবো না। তো শেষ পর্যন্ত কিন্তু পুলিশ এসেছিল, তো এসে বললো আমাদের নাচ বন্ধ করে দিতে, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল আর পাঁচটার পরে এখানে নিয়ম নেই। আর এখানে দেখো এই যে একজন প্যাসেঞ্জার পেয়েছে, তো উঠে বসে আছে, আর প্যাসেঞ্জার হলো আমার মেয়ে, আর ও হলো আমার ছোটো ও বোনের ছেলে। তো ভাই বোন এখানে বসে পড়ে এসেছে, তো শেষ পর্যন্ত তারাও আসলো এখানে নাচার জন্য। আর পুলিশ এসে বললো যে আমাদেরকে যে বক্স বন্ধ করে দিতে, আমরা আরও একটু সময় থাকতে পারি কিন্তু বক্স বন্ধ করে দিতে। আর বক্স বন্ধ করে দিয়ে কি আমরা কি করব এখানে বলো, আমরা তো নাচার জন্যই আসলাম আনন্দ করার জন্য। তো তারপর সবাই মিলে একটু পারমিশন নিল যে আর একটু সময় দিতে আমরা একটু ডান্স করতে, তো সবাই মিলে একটু ডান্স করে নিলাম আবার। তো ডান্স শেষে তো বক্সগুলি আবার গুছিয়ে নিতে হবে। আর এখন কিন্তু আমার মাসি পিসি আবার এসে এই দলে আমাদের দলে ঢুকে পড়েছে। তো আমার এক ভাই দেখো বক্স খুলতে রেডি হয়েছে, কারণ ও বলছে যে ঝামেলা করার কোনো দরকার নেই, কারণ একবার তো একটা ঝামেলা হয়ে গেল, তো আবারও যদি কোনো ঝামেলা হয়, কারণ তারা সবাই কিন্তু আগরতলা থেকে এসেছে আর আমার বাড়ির কাছে এই পিকনিকটা, তো সেটা তোমাদের নামটা আমি বলছি না, যারা জানো কমেন্ট করো, আর যারা জানো না তারাও কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। তোমরাও যারা আসনি এই জায়গাটাতে তো এসো, পিকনিক করে যেও, তোমাদেরকেও সেটার নিমন্ত্রণ করলাম, কারণ আমাদের বাড়ির কাছাকাছি এটা। তো তার জন্য আর এখন মস্তি মোটামুটি শেষ করে দিতে হবে। তো শেষ পর্যন্ত আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আর ওই যে ভাই বোন, তো তারা কি দিয়ে যাবে, তো সেটা হলো আমার বোনের ছেলে। তো আমার আরেক বোন আছে এই এখানে আধা কিলোমিটার দূরে হবে, তো ও নিয়ে এসেছিল বাইকটা, তো ওটার মধ্যে তারা এসেছে। তো পুলিশ তারা বলল যে এখন তো আমাদেরকে বেরোতে হবে, কারণ এখন আর আমাদেরকে সময় দেবে না। তো আমরা দেখো এদিকে নাচানাচি করছি, আর ভাই আর বোনের বর তারা যায় বলছিল একটু কথা বলে আর একটু সময় নিয়ে রাখা যায়, কিন্তু না রাখা যাবে না। এখন দেখো সত্যি সত্যি বক্সগুলো খুলে দিল আর নাচও বন্ধ হয়ে গেল, আর আমরা ভাই বোন মিলে সবাই মিলে কিছু ছবি তুলে নিচ্ছি, আর আমি তো ভিডিও করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, আশা করি সবার ভালো লেগেছে, আর আমার তো খুব 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 ভালো লেগেছে।